অফিসে যাওয়ার আগে একটা শপিং মলের সামনে দিয়ে যেতে হয়, সেখানে অনিচ্ছাকৃতভাবে একটা দুর্ঘটনা ঘটে যায়। মেয়েকে সরি বলার আগে চিৎকার দিয়ে ওঠে মেয়েটা, তারপরও নিজেকে মানিয়ে নিলাম, যেহেতু অনিচ্ছাকৃতভাবে ধাক্কাটা লেগেই গেছে। ওই মিয়া, দেখে শুনে চলতে পারেন না? সরি, আমি আসলে খেয়াল করিনি। ও মিয়া, কিসের সরি? সরি বললেই সব শেষ? মেয়ে মানুষ দেখলেই গায়ে পরে ইচ্ছা করে, আর যদি মেয়েটি একটু সুন্দর হয় তাহলে তো আর কোনো কথাই নেই। থামেন থামেন, কাকে সুন্দরী বলছেন? আপনাকে। আপনি সুন্দরী? কখনো নিজেকে দেখেছেন? না না, আপনাকে দেখলে তো পেতনিগুলো ভয় পেয়ে পালিয়ে যাবে। আইসে সুন্দরী। কি বললেন, আমাকে পেতনি বললেন? মেয়েটির কথা শুনেই রাগ না থামাতে পরে বলে বসলাম, আমার কথা শুনে মেয়েটি রেগে যায়। অবশ্য কাউকে রাগাতে আমার বেশ ভালোই লাগে, আর সেটা যদি হয় কোনো মেয়ে তাহলে তো কোনো কথাই নাই। আবার বলতে হবে আপনাকে? আমি থামেন, আপনার ঝগড়া অন্য কোথাও গিয়ে করেন, এটা ঝগড়া করার জায়গা না, বুঝতে পারছেন? মাঝবয়সী একজন সিকিউরিটি গার্ডের পোশাক পরা লোক এসে ঝগড়া থামিয়ে দিল। সম্ভবত এখানেই সিকিউরিটিতে চাকরি করে, যেহেতু শপিং মলের একদম মেন গেটে দুর্ঘটনা ঘটে যায়, তাই চুপ হয়ে গেলাম। মেয়েটিকে দেখি একরাশ রাগ নিয়ে ভেতরে চোখ রাঙিয়ে চলে যেতে, মনে হচ্ছে পারলে আমাকে একদম গিলে খেত আমাকে। সকাল সকাল দিনটাই মাটি করে দিল, মনে মনে কথাগুলো বলে দ্রুত পা বাড়লাম। মেয়েটি আর কিছু বলেনি, তবে মেয়েটি এমনিতেই অনেক রেগে গিয়েছে, তার উপর আবার আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। চারিদিকে মানুষগুলো সিনেমার শুটিং দেখার জন্য আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। স্যার, আপনাকে বড় স্যার যেতে বললো। এসে টেবিলে বসতে না বসতেই রমিজ মিয়া এসে বসলো। রমিজ মিয়ার মুখে স্যারের নাম শুনেই মনে মনে আজকেও ঝাড়ি খাওয়ার প্রস্তুতি নিয়ে নিলাম। শালা, এমন বস কখনোই পাই নাই। অফিসে কেউ 5 মিনিট লেট করে আসলেও তার কৈফিয়ত দিতে হবে। এমনিতেই স্যার অনেক ভালো, স্যারের কথা হলো ঠিক সময়ে হাজিরা দিয়ে তারপর দরকার হয় 1 ঘন্টা বাইরে থেকে ঘুরে আসো, তবে সঠিক সময়ে অফিসে থাকা চাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আমার 15 মিনিট লেট। তুমি যাও, আমি আসছি। রমেশ মিয়াকে বলেই একরাশ বিরক্ত নিয়ে উঠে পড়ি, মনে মনে স্যারের ঝাড়িগুলো খাওয়ার পূর্ব প্রস্তুতি নিয়ে থাকি। এর আগেও অনেকবার অফিসে দেরি হওয়ার জন্য স্যার আমাকে অনেক কিছুই বলেছে। আজকে ভেবে নিলাম দেরি হওয়ার কারণ জানতে চাইলে কি বলবো, সত্যিটা বলবো নাকি অন্য কিছু বানিয়ে বলে দিব। আজ তো মেয়েটির জন্য দেরি হলো, ওইখানে তো আর কোনো রিক্সাও পায় নাই। স্যার আসবো? ভাবতে ভাবতেই স্যারের রুমে চলে এসে ভাবতে ভাবতেই স্যারের রুমে এসে হাজির। স্যারের দিকে তাকিয়ে দেখি গম্ভীরভাবে বসে আছে, মনে মনে দোয়া পড়তে থাকি না জানি আজ কপালে কি আছে। আকাশ, আসো বসো। ধন্যবাদ স্যার, বসতে বলার জন্য মুখে শুকনা হাসি এনে ধন্যবাদ দিলাম, যদিও স্যারের ভাবসাব দেখে একটু হাসি আসছে না। স্যার আমাকে ডেকেছিলেন? অনেকক্ষণ বসে থেকেও যখন স্যার কিছু বলছে না দেখে জানতে চাইলাম, স্যারকে আজ অন্যরকম লাগছে, মনে হচ্ছে কি যেন গভীর চিন্তা করে যাচ্ছেন তিনি। হ্যাঁ, এই নাও ফাইলটা, বিকাল 3টার দিকে আমাদের প্রজেক্ট দেখতে আসবে, তুমি যাবে প্রজেক্ট দেখাতে, ফাইল থেকে সবকিছু বুঝে নাও, কোথাও বুঝতে না পারলে জানাবে। জি স্যার, আসি। যাও। স্যারের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে চলে আসলাম, মনে মনে বললাম বেঁচে গেলাম, না জানি আজ কপালে কি আছে ভেবেছিলাম, তবে তেমন কিছুই হয় নাই। এই প্রজেক্ট সম্পর্কে গতকাল বলেছিল আজ বিকালবেলায় প্রজেক্ট দেখাতে হবে, তবে কে আসবে জানা হয়নি, স্যারের ভাবসাব দেখে আর জানতে চাই নাই। কথা বললে যদি আবার কথা পেঁচায় দরকার কি? স্যারের রুম থেকে এসে নিজের টেবিলে বসতেই ফোনের প্রিয় রিংটিংটা বেজে উঠল, আমার অনেক প্রিয় গান, আর হবেই বা না কেন, রাইসার প্রিয় গানটা নিজের হাতে সেভ করে দিয়েছে। রাইসার প্রত্যেকটি জিনিসই তো আমার প্রিয়। ফোনের দিকে তাকিয়েই স্ক্রিনে দেখি রাইসার নামটা ভেসে উঠল। হ্যালো জান। ওই রাগ তোর জান, এতগুলো ফোন দিলাম ধরলি না কেন, কই ছিলি? সরি জান, আসলে এসে স্যারের রুমে চলে গিয়েছিলাম, ফোন ড্রয়ারে ছিল। আমাকে ফোন দিয়ে বললি না কেন, অফিসে কখন পৌঁছালি? সরি। রাইসাকে অনেক সরি বলে রাগ ভাঙালাম, অফিসে এসে রাইসাকে ফোন দিয়ে বলতে হয় যে আমি এসেছি, না হলে আবার মেয়েটা অনেক টেনশন করে,
রাস্তাঘাটে আবার কখন কি হয়ে যায়। অনেক বলেও এই দুশ্চিন্তা ওর কমাতে পারি নাই, আরো ধমক দিয়ে ওঠে যদি কিছু বলি। এ শোনো, আজ না একটা কাজ হয়েছে। কি বলো? রাইসার কাছে কখনোই আমি কিছু লুকাইনি, আজ সকালবেলায় ঘটে যাওয়া কাহিনীটা হাসতে হাসতে খুলে বললাম। তখনও বুঝতে পারিনি যে ঘূর্ণিঝড় আমার জন্য অপেক্ষা করতেছে। কি, তুই মায়ার সাথে রাস্তায় ধাক্কা খেয়েছিস? আজকে বাসায় আসবি না, তোর ধাক্কা খাওয়ার শখ মিটাবো। রাইসা, রাইসা, সব কথা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠল। অনেকবার ফোন দিলেও আর ফোন রিসিভ করনি। বুঝতে অসুবিধা হয়নি, আজ কপালে খারাপই আছে আমার। কেন যে বলতে গেলাম, নিজের বোকামির ফল এখন নিজেকে ভোগ করতে হবে। রাইসাকে সরি লিখে টেক্সট করতে করলাম, অপেক্ষা করতে থাকলাম। রাইসার ফোন থেকে রিপ্লাই আসে। তোর সরি বলতে হবে না, আজ বাসায় আসলে পরে সরি বলা বের করব, আর একটাও ফোন দিবি না। যা, কেন যে বলতে গেলাম, এখন বাসায় যাও, গিয়ে আবার অভিমান ভাঙাও। কেন বলতে গেলাম আমি, ধ্যাত, ভাল লাগে না, নিজেকে মারতে ইচ্ছে হচ্ছে। তখনই মাথায় একটা বুদ্ধি এসে গেল, ফোনের সুইচ অফ করে রেখে দিলাম। যা আছে কপালে তাই হবে, এত রাগ না বোঝানো কেমন লাগে। কাজে আর মন বসাতে পারিনি, সবসময় রাইসার কথা মনে হচ্ছিল। সত্যি মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, আর আমি ইচ্ছে করেই এমন করছি নাকি? যদি ইচ্ছাকৃতভাবে করতাম তাহলে কি আমি রাইসে কিছু বলতাম? আমি তো ইচ্ছা করে কিছুই করি নাই। দুপুরে না খেয়ে সাইটে চলে গেলাম, প্রজেক্ট দেখাতে হবে। গিয়ে অপেক্ষা করতে থাকি কখন আসবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কালো গাড়ি করে চলে আসে। যখন গাড়ির দরজা খুলে বেরিয়ে আসলো, দেখি আমার চোখ একদম কপালে উঠে গেল। দিন দুপুরে আমি আবার ভূত দেখছি না তো? সকালবেলা সে পেতনিটাই প্রজেক্ট দেখতে আসলো। মিসেস মিসেস সুমিয়া চৌধুরী, আমাদের এই প্রজেক্টের স্যারের মেয়ে, স্যার কাজের জন্য আসতে পারেনি তাই উনি আসলেন। উনি আকাশ আহমেদ, আমাদের প্রজেক্টের দায়িত্বে আছেন। গাড়ি থেকে নামতেই পরিচয় করিয়ে দিলেন। আমি তো দেখে পুরো একদম চমকে গেলাম। মনে মনে ভেবেই নিলাম সকালের কাজটা করা একদম ঠিক হয়নি, সরি বলাটাই ঠিক। যদি প্রজেক্ট রিজেক্ট করে দেয় তাহলে চাকরি নিয়ে আবার টানাটানি পড়ে যাবে, থাকে তো ঝামেলার কি দরকার। হ্যালো, আমি আকাশ। হ্যালো, চলেন কাজ দেখি। ভদ্রতার জন্য হাত বাড়লেও নাক ছিটকে জবাব দিলেন। প্রজেক্ট সম্পর্কে অনেক ধারণা দিলেও মন মতো হয়নি বোঝা যাচ্ছে, প্রত্যেকটি কাজেই কেমন কেমন করে যেন জবাব দিতে লাগলেন। তবে সবটুকুই রাগ আমার উপর, সকালবেলার জন্য তাই প্রজেক্ট সম্পর্কে অনেক ভালো বলেও মন জয় করতে পারছি না। আহ, কি একটা মুসিবত। একসময় প্রজেক্ট দেখা শেষ হলে কফি খাওয়ার কথা বলি, শুধুমাত্র ভদ্রতার জন্য রাজি হলেন। সেই ফাঁকে সরি বলে নিলাম, তবে মনে হচ্ছে না কাজ দিবে আমাদেরকে। প্রজেক্ট বাতিল হয়ে গেলে কি করব বুঝতেই পারতেছি না। অফিসে গিয়ে বসের সাথে প্রজেক্ট সম্পর্কে অনেক কথা বললাম, তবে মেয়েটির সাথে সকালবেলার কথা এড়িয়ে গেলাম। ফোন বন্ধ পেয়ে রাইসা অফিসে ফোন করেছিল, অনেক টেনশনে আছে, তাড়াতাড়ি বাসায় ফিরতে বলল আমাকে। অফিস শেষ করে বাসায় এসে দেখি গাল ফুলিয়ে বসে আছে, আর কাছে গিয়ে বসলো মানে কোনো কথা বলতেছে না, অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। রাইসা সরি, বিশ্বাস করো আমি ইচ্ছে করে এমনটা করিনি। আর ইচ্ছে করে বললে কি মানে বলতাম তোমাকে? বলো রাইসা, তুমি বলো, আমি ইচ্ছে করে কিচ্ছু করি নাই। সরি বলতে হবে না, যা ওই মেয়ের কাছে, আমি অনেক সুন্দরী মেয়ে তাই না? এখন তো আমি দেখতে সুন্দর না। আরে এমন ভাবে! ঠিক তখনই ফোনের কল বেজে ওঠে অফিস থেকে। ফোন আসার কথা ছিল আজকের প্রজেক্ট সম্পর্কে ফলাফল দিবে, আর স্যার ফোন করে জানাবেন। তাই ফোন বের করতেই রাইসা ফোন হাতে নিয়ে নিল। কি এমন ফোন করলো যে এত তাড়াহুড়া ফোন ধরার জন্য? আরে অফিস থেকে বসের ফোন দেওয়ার কথা ছিল। তুই তুই কি কথা বলবি, দেখতেছিস না বস কল করছে? কই বসের নাম্বার? এটা আননোন নাম্বার। আমার কথা শুনেই আমার দিকে ফোন বাড়িয়ে দিল। সত্যি তো আননোন নাম্বার, এই অসময়ে আবার কে ফোন করলো? বাদ দাও, ধরতে হবে না। কেন, ও বুঝে যাবে তাই না? রাগ দেখি তোর কোন রমণী ফোন করলো। এই যে মিস্টার, কথা শেষ করেই ফোন রিসিভ করে ফেললো। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে কোনো মেয়ের কণ্ঠ ভেসে আসলো, সেটা শুনে রাইসা অগ্নিচোখে আমার দিকে তাকালো, টুস করে ফোনটা কেটে দিল।
অগ্নিচুকি কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই তোর শার্টে কিসের দাগ এটা দেখি। কই, কিসের দাগ? রাইসের কথা শুনেই ভয় পেয়ে গেলাম, আবার কিসের দাগ? ঘর ফিরে দেখতো। চুপ কর, রাইসা বলেই শার্টের কলার ধরে টান দিল, একদম ঘাড় নিচু করে ফেলার পর খুব মনোযোগ দিয়ে দেখতে চেষ্টা করলো। অনেক চেষ্টা করতে থাকে আমি ছোটার জন্য, কিন্তু ওই মুহূর্তে যেন রাইসার শরীরে একটা অশরীরী ভর করেছে, তার শক্তির কাছে যেন আমার শক্তি কিছুই না। রাইসা, ঘাড়ে ব্যথা পাচ্ছি তো? তোর ঘাড় ব্যথা, আজকে তোর ঘাড় ভেঙে ফেলবো। সত্যি করে বল, অফিসের নাম করে কার সাথে ছিলি? কোন মেয়ের লিপস্টিকের দাগ? শোন, একদম বাজে কথা বলবি না, সবসময় বাজে কথা শুনতে ভালো লাগে না। রাইসার কথা শুনে প্রচণ্ড রেগে গিয়ে বললাম, রাইসার সাথে যদিও কখনো বাজে ব্যবহার করিনি, তবে আজ রাইসার কথা শুনে প্রচণ্ড রাগ হয়ে গেল আমার। আমি বাজে কথা বলি না, অন্য মেয়ের সাথে বাইরে থাকলে ভালো লাগে, আর এখন বাসায় আসলেই আমি বাজে কথা বলি? দেখ, বাজে বকিস না, আমি কারোর সাথে ছিলাম না। আর কি জন্য এত মিথ্যা সন্দেহ করিস তুই? মিথ্যা সন্দেহ করি? তাহলে কে ফোন করলো? আর তোর শার্টে লিপস্টিকের দাগ কি করে আসলো? দেখ, আমি জানি না কে ফোন করেছে, রং নাম্বার তো কল আসতে পারে, তাই না? রাইসা আমার কথা শুনে প্রচণ্ড জোরে বললেও নিজেকে শান্ত রেখে বোঝাতে চেষ্টা করি। রাইসা এমনিতে অনেক রাগি, আর রাগ উঠে গেলে যেন কি করবে সেটাও নিজেও বুঝতে পারে না। রং নাম্বারে কল আসছে তোর, তাহলে কোন মেয়ে লিপস্টিকের দাগ দিয়ে দিল? আর লিপস্টিক? রাইসার কথা শুনে তাড়াতাড়ি শার্ট খুলে ফেললাম। লিপস্টিকের দাগ আসবে কিভাবে শার্টের মাঝে? ভালো করে খুঁজে পেয়ে গেলাম, সত্যিই তো এত লিপস্টিকেরই দাগ, একদম ঘাড়ের কাছে। যে কেউ দেখলে মনে করবে যেন কেউ কিস করেছিল। কোনোভাবেই ভেবে পাচ্ছিলাম না এখানে লিপস্টিকের দাগ আবার আসলো কী করে। হায় আল্লাহ, হঠাৎ করেই মনে পড়ে গেল অফিসে প্রজেক্ট দেখানোর পর আমার একসাথে গাড়ি করে ব্যাক করার কথা ছিল, তবে কে জানতো ওই প্রজেক্ট দেখতে যাবে সেই ডাইনি মেয়েটি যাকে সকাল সকাল পেতনি বলে খেপিয়েছিলাম। সকালবেলা রাগের প্রতিশোধ হিসেবে আমাকে না নিয়ে চলে আসে অফিস থেকে অনেক দূর প্রজেক্ট, সেই সাথে প্রজেক্ট দেখে একসাথে আসবো তাই গাড়ি নিয়ে যায়নি। যখন আমাকে ফেলে চলে আসে, বসকে জানানোর পর লোকাল বাসে চড়ে আসতে বলল আমাকে বস। লোকাল বাসে চড়ার সময় অনেক ভিড় ছিল, অনেক ভিড় ঠেলে কোনো রকমে একটু জায়গা দাঁড়িয়েছিলাম। আমার পেছনে কয়েকজন সুন্দরী রমণী দাঁড়িয়েছিল, সম্ভবত কলেজ কিংবা ভার্সিটি পড়ুয়া হবে। প্রচণ্ড ভিড়ের কারণে প্রায়ই শরীরের সাথে স্পর্শ লেগে যাচ্ছিল, যদিও নিজেকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখতে চেষ্টা করেছি। হঠাৎ করে গাড়ি ব্রেক করার কারণে একটি মেয়ে আমার ঠিক ঘাড়ের উপরে এসে পড়ে যায়। যদিও মেয়েটি সরি বলেছিল, তবে ভিড়ের জন্য খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম, তাহলে সেই দাগে ছিল এটা। আর রাইসা এই জন্য প্রচণ্ড রাগ করে ফেলে, সন্দেহ করে ফেলে, আর এটাই তো স্বাভাবিক। নিজেকে শান্ত রাখতে চেষ্টা করি যতটা সম্ভব। এত চুপ করে কার কথা ভাবিস? কোন রমণী তোর জন্য অপেক্ষায়? রাইসা, বুঝতে চেষ্টা কর, আমি সব খুলে বলছি তোকে। তুই? ঠিক তখনই ফোনে আবার কল বেজে ওঠে। হাত বাড়িয়ে ফোন নেওয়ার আগেই রাইসা ফোন তুলে নেয়। এই মেয়ে কে তুই? কেন বারবার ফোন দিচ্ছিস? রাইসা, এমন বাজে ব্যবহার করছো কেন তুমি? কি বাজে ব্যবহার করছি? লজ্জা করে না তোর অন্য মেয়েদের সাথে ফুষ্টি নষ্টি করতে? রাইসা, কয়েক মুহূর্তের জন্য সবকিছু যেন একদম থেমে গেল। রাইসা কিছু বলার আগেই ঠাস করে চর বসিয়ে দিলাম। রাইসা চর খেয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। কখনোই ভাবতে পারিনি রাইসার গায়ে আমি হাত তুলে ফেলবো, রাইসাও কখনো কল্পনা করেনি। কি করবো বলেন, রাইসা না জেনে না শুনে মিথ্যা সন্দেহ করে যা তা বলে যাচ্ছে। রাইসার কথা শুনে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি, রাগের মাথায় দিয়ে দিছি একটা চর। রাইসা সরি, ক্ষমা করে দাও, আসলে আমি তোমার কথা শুনে আমার মাথা ঠিক ছিল না, তাই কি করতে কি করে ফেললাম। আর তুমি তো জানো তোমাকে ছেড়ে আমি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাই না, আমার সব কিছুই যে তুমি, বিশ্বাস করো রাইসা। আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে, হঠাৎ করে উঠে বেডরুমের দিকে যাওয়া শুরু করে। রাইসা, রাইসা প্লিজ সরি, কোথায় যাচ্ছ? বসো, আমি সব খুলে বলছি তোমাকে, প্লিজ। আমার হাতটা ছুঁড়ে ফেলে দেয়। রাইসা হাতে থাকা ফোনটা রাইসার প্রিয় সিরিয়াল টিভিতে চলতে থাকা স্ক্রিনের উপর ছুঁড়ে ফেলে দেয়।
মুহূর্তের মাঝে যেন বুকের বাপাস ভেঙে চুরমার হতে শুরু করে। বড্ড বেশি অভিমান করে ফেলেছে, একটু বুঝতে অসুবিধা হয়নি আমার। ড্রয়িং রুম থেকে চলে গিয়ে অশ্রুভরা চোখগুলো নিয়ে রুমে দরজা লাগিয়ে দেয়। অনেক চেষ্টা করেও দরজা খোলাতে পারছি না, কোনো কথাই বলছে না আমার সাথে। আব্বু আম্মুকে ডাক দিলেও তাদের কোনো সাড়া শব্দ পাইনি। দরজার পাশে দাঁড়িয়ে পাগলের মতো ডাকতে থাকি। রাইসা বেশ কিছুক্ষণ পর দরজা খুলে বাহিরে বের হলো। রাইসাকে দেখে মুহূর্তের মাঝেই যেন পুরো পৃথিবীটা ফিরে পেলাম। তবে রাইসার হাতে ব্যাগ, আমি তো এটা দেখে একদম পুরো চমকে উঠি। ব্যাগ কেন? রাইসা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে? রাইসা ব্যাগ কেন, কোথায় যাচ্ছ? বললাম তো আমি সরি, আর কখনো এমন হবে না, বিশ্বাস করো। কথা বলছো না কেন? প্লিজ কথা বলো রাইসা, কোথায় যাচ্ছ তুমি? আব্বু আম্মু আম্মু একটু এদিকে আসো তো, দেখো রাইসা রাগ করে ব্যাগ নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। রাইসাকে ফিরাও প্লিজ। রাইসা এমন পাগলামি করো না, সরি, আর কখনো এমন ভুল হবে না। আমার রাস্তায় বাধা না দিলেই খুশি হব, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। রাইসা প্লিজ এমন পাগলামি করো না, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। তোমাকে তো আমি সব খুলে বলছি তাই না? সরি, আর কখনো তোমার গ্রামে হাত তুলবো না। এসে দেখো কানে ধরতেছে, তারপর প্লিজ তুমি যাও না। রাইসাকে দরজার সামনে এসে বাধা দিলে অনেক আটকানোর চেষ্টা করলেও চুপচাপ থেকে যায়, কোনো কথাই বলছে না। বড্ড রাগ আর জেদিমে, রাগের মাথায় অনেক বড় ভুল করে ফেলেছি যে মুহূর্তের জন্য এই পৃথিবী সব কিছুর মানুষটিকে আঘাত করে ফেলবো। বুঝতেই পারিনি আমার সবচেয়েতে কাছের মানুষ। রাইসা প্লিজ আর কখনো এমন হবে না, তোমার সাথে কখনো এমন করব না, এইবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। স্টপ, আর একটা কথাও শুনতে চাই না, আর এক মুহূর্তে এই বাড়িতে থাকতে চাই না। তোর সাথে এক ছাদের নিচে কোনো ইচ্ছে আমার নেই। ডিভোর্সের কাগজটা খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিব, আর বাধা দিবি না। রাইসার কথা শুনেই মুহূর্তের মাঝে যেন আমার পৃথিবীটা থমকে গেল। রাইসার মুখে এমন কিছু শুনবো ভাবতেই পারিনি। নিজের কানকে অবিশ্বাস করতে হচ্ছে, নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। এ কোন রাইসাকে দেখছি আমি? চোখের সামনে দিয়ে বৃষ্টিতে ভিজে বের হয়ে গেল চোখের অশ্রুগুলো নিয়ে ওর দিকে তাকিয়ে ছাড়া আমার আর কোনো কিছু আমি করতে পারছিলাম না। অনেক চেষ্টা করেও পাও দুটি জায়গা থেকে বিন্দু পরিমাণ সরাতে পারিনি। মুহূর্তের মাঝেই সব কিছু যেন বদলে গেল।